হাই, দিস ইজ তাপস মন্ডল। ওয়েলকাম টু হোম অফ লার্নিং। যারা WBP SR এক্সাম দিতে গেছিলে, আশা করি তোমরা সবাই ভালো এক্সাম দিয়েছো। কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, এক্সাম হলের এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করতে হবে। তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে তিনটে নোটিফিকেশনকে আমি এখানে কম্পেয়ার করেছি, পাশাপাশি রেখেছি। ফার্স্ট, এই যে নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশন এটা 2018 এর নোটিফিকেশন। এখানে তোমরা ভ্যাকেন্সি ডিটেলস দেখতে পাবে। তারপরে তোমরা যে নোটিফিকেশন দেখতে পাচ্ছ এটা 2019 এর নোটিফিকেশন। এবং তারপর যে নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, যেই নোটিফিকেশনের হিসেবে তোমরা এক্সাম দিতে গেছিলে, 2020 তে যে নোটিফিকেশন এসেছে। তোমরা সবাই স্ক্রিনে অনেক ছোট ছোট দেখছো, তোমাদের জুম করে আমি শো করাবো। এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করবো যে এই বছরের এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে। আমরা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ ডিটেলসে ডিসকাস করব। এবং ডিসকাস করার আগে আমাদের কি জানতে হবে না, প্রিভিয়াস ইয়ারের কাট অফ কী ছিল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সাইড বাই সাইড আমি নোটিফিকেশান রেখেছি 2018, 2019, 2020। তো 2018 এর যে ভ্যাকেন্সি অনুযায়ী যে কী কাট অফ ছিল সেটাও আমরা ডিসকাস করব। তার সাথে 2019 এর কাট অফ এবং ভ্যাকেন্সি সেটাও আমরা ডিটেলসে ডিসকাস করব। এবং ফাইনালি আমরা ডিসকাস করব 2020 কাট অফ কী হবে, কারণ নোটিফিকেশান তোমাদের তো 2020 এসেছিল। আমরা সবাই জানি যে কাট অফ ডিসকাস করতে গেলে আমাদের কিছু ফ্যাক্টর মাইন্ডে রাখতে হয়। ফার্স্ট হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সিস, আর তার জন্যই এই নোটিফিকেশানগুলো আমি সাইড বাই সাইড রেখেছি, কারণ ওখানে নাম্বার অফ ভ্যাকেন্সিস আমরা উইথ প্রুফ দেখতে পাবো। ভ্যাকেন্সি যত বাড়বে তত কিন্তু কাট অফ কমবে, আর ভ্যাকেন্সি যত কমবে কাট অফ কিন্তু ততই বাড়বে। নেক্সট, যে ডিফিকাল্টি লেভেল, কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। কোশ্চেন যত ইজি হবে কাট অফ তত বেশি হবে, কোশ্চেন যত ডিফিকাল্ট হবে, কোশ্চেন যত হার্ড হবে কাট অফ ততটাই কম হবে। নেক্সট, নাম্বার অফ ক্যান্ডিডেটস, নাম্বার অফ ক্যান্ডিডেটস যদি বেশি হয় তাহলে কিন্তু কম্পিটিশনও বেশি হবে, সেখানে কাট অফ মার্কস অনেক বেশি হয়ে যাবে। আর নাম্বার অফ ক্যান্ডিডেটস যদি কম হয় সেখানে কিন্তু কাট অফ কম হবে, কারণ সেখানে কম্পিটিশনও অনেক কম। তো এই ফ্যাক্টরগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং কাট অফ প্রিপেয়ার করতে হবে। আমরা এক্সপেক্টেড কাট অফ প্রিপেয়ার করবো। এবং তার আগে তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, আমি চাই তোমরা খুব মন দিয়েও ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শোনো। যারা আপকামিং কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি পার্সোনালি রেকমেন্ড করবো খুবই একটা সুন্দর অ্যাপ। ডিসক্রিপশনে তোমরা এই অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে এবং ডাইরেক্ট তোমরা ডাউনলোড করে ইনস্টল করে নেবে। লগ ইন করার পর তোমরা এইভাবে জাস্ট ইন্টারফেস দেখতে পাবে। আমরা WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাই, তো আমরা সিলেক্ট করবো এই অপশন, তারপর সেভ করবো। ওকে, এখানে তোমরা সমস্ত এক্সামের লিস্ট দেখতে পাচ্ছ। নেক্সট, তোমরা দেখতে পাবে ডেলি ডোজ ফ্রিতে অ্যাটেন্ড করবে, রেকমেন্ডেড টেস্ট সিরিজ ভিউ অল করবে। সাপোজ এখানে WBP সাব ইন্সপেক্টর প্রিলিম 2021 আমি চুজ করলাম। চুজ করার পর আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি ডেমো টেস্ট রয়েছে এবং অনেকগুলো, চারটে ফ্রি ডেমো টেস্ট রয়েছে। এবং তারপর আমরা এখানে ভিউ অল করলাম এবং সমস্ত এখানে দেখতে পাচ্ছি টেস্টগুলো রয়েছে। তো এগুলো তোমরা অ্যাভেল করার জন্য তোমরা জাস্ট কোর্সকে আনলক করতে হবে। একদম 299 rupees পে করে দেবে না, আমার রেফারেল কোড ইউজ করবে হোম লার্ন 50। এই রেফারেল কোড ইউজ করার পর অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করলে দেখতে পাচ্ছ যে তোমাদের 150 rupees অলরেডি তোমাদের ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ এবং তোমাদের জাস্ট পে করতে হচ্ছে 149। তো এইভাবে আমার যদি রেফারেল কোড ইউজ করো তো এই গরিব দাদার একটু সাহায্য হয়ে যাবে। তো তারপর তোমাদের কন্টিনিউ এবং পে করতে হবে। তো এখানে তোমরা সমস্ত পেমেন্ট অপশন পেয়ে যাচ্ছ, UPI বা পেটিএম ব্যালেন্স বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্ক। ওকে, কম্পিউটার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 2018 এর নোটিফিকেশান। 2018 এর নোটিফিকেশান এখানে দেখতে পাবে। ওকে, এটাকে আমরা জুম করে দেবো যাতে তোমরা যে ভ্যাকেন্সিসগুলো আছে ঠিকঠাকভাবে দেখতে পাও। এখানে সমস্ত ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ, আমরা একটু জুম করে নিই এটাকে। ওকে, কারণ তোমাদের প্রুফের সাথে দেখিয়ে দিলাম যে 2018 এর এটা নোটিফিকেশান। এবার আমরা দেখতে পাচ্ছি যে 2018 এ ভ্যাকেন্সি খুব ভালো ছিল। টোটাল ভ্যাকেন্সি ছিল 527 টোটাল ভ্যাকেন্সি ছিল, এবং সেখান থেকে আমরা কাট অফ ডিটেক্ট করবো। এবং 2018 এ যে কোশ্চেন পেপার হয়েছিল সেটা কিন্তু ইজি ছিল। ইউআর ক্যান্ডিডেটদের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি ছিল 827। 827 ভ্যাকেন্সিতে কাট অফ এসেছিল 2018 এ 121। ওকে, আচ্ছা, নেক্সট আমরা বলবো OBC বি ক্যাটাগরি। OBC বি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি টোটাল ভ্যাকেন্সি ছিল 111, 111টি ভ্যাকেন্সি ছিল এবং OBC বি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ ছিল 106। ওকে, নেক্সট OBC এ ক্যাটাগরির ক্ষেত্রে আমরা দেখে নেবো 154টি ভ্যাকেন্সি ছিল এবং OBC এ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফও এই জন্য কম এসেছিল 81। ওকে, নেক্সট আমরা দেখে নেবো SC ক্যাটাগরির ক্ষেত্রে। SC ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু খুবই বেশি ভ্যাকেন্সি ছিল, 350 ভ্যাকেন্সি ছিল এবং SC ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 93 ছিল 2018। ওকে, আর লাস্ট যেটা ST ক্যাটাগরি, ST ক্যাটাগরির ক্ষেত্রে আমরা একটু দেখে নিই, সিজুল ট্রাইব 88 ভ্যাকেন্সি ছিল এবং কাট অফ 2018 ছিল 64। তো আমরা 2018 ব্যাপারটা পুরোপুরি দেখে নিলাম। ওকে, এবার আমরা দেখব 2019 কি ভ্যাকেন্সি ছিল, সেখানে কোশ্চেন লেভেল কেমন ছিল এবং কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল ওবভিয়াসলি, এবং সেখানে কাট অফ কী ছিল।
দেন আমরা অ্যানালাইজ করব 2020 মিন্স 2021 আমরা বলতেই পারি। এই নোটিফিকেশন দেখতে পাচ্ছ 2019 এসেছিল এবং ওই এই নোটিফিকেশনে তোমরা দেখতে পাবে ভ্যাকেন্সি খুবই কম ছিল, টোটাল 668টা ভ্যাকেন্সি ছিল। আমরা দেখতে পাচ্ছি আধাও ভ্যাকেন্সি ছিল না যেটা 2018 এ ছিল। তার এফেক্ট একদম ডাইরেক্ট পড়েছে কাট অফে, একদম ডাইরেক্ট কাট অফ কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল 2019। ওকে, কারণ আমরা যে তিনটে ফ্যাক্টর কথা বলেছিলাম, যে ডিফিকাল্টি লেভেল, ভ্যাকেন্সি আর কত সংখ্যক অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করেছে, তিনটে ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটা আপডাউন হলে কাট অফের উপর ডাইরেক্ট এফেক্ট পড়বেই। এখানে যেহেতু ভ্যাকেন্সি খুবই কম ছিল, যদি আমরা কম্পেয়ার করি উইথ 2018, সেই জন্যই এখানে হাই কাট অফ দেখা গেছিল। ওকে, তো আমরা একটার পর একটা দেখে নেবো ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কী ছিল 2019। তোমরা দেখতেই পাবে যে ইউআর ক্যাটাগরির জন্য 366টা পোস্ট ভ্যাকেন্ট ছিল এখানে, এবং ইউআর ক্যাটাগরির জন্য 132 কাট অফ ছিল। ওকে, নেক্সট আমরা দেখে নেবো ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে এবং ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। আমরা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে দেখেছিলাম 47 ছিল এবং কাট অফ 124 ছিল। ওকে, নেক্সট আমরা ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে দেখেছিলাম যে 68 ভ্যাকেন্সি ছিল এবং কাট অফ ছিল 121। ওকে, আচ্ছা, এবার আমরা এসসি ক্যাটাগরির ক্ষেত্রে দেখবো। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 147 ভ্যাকেন্সি ছিল এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 114 কাট অফ ছিল, আর বাকি থাকলো এসটি ক্যাটাগরি। এসটি ক্যাটাগরি তোমরা এখানে দেখে নাও, টোটাল ভ্যাকেন্সি ছিল 40 এবং কাট অফ ছিল 86। ওকে, তো এইভাবে আমরা দেখব এই বছরের কাট অফ, এই বছরের এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে। আচ্ছা, এবার আমরা দেখে নেব 2020 যে নোটিফিকেশন, এই তোমরা দেখতে পাচ্ছ 2020 নোটিফিকেশন। এই নোটিফিকেশনে তোমরা দেখতে পাবে যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 1088। তো আমরা দেখতে পাচ্ছি যে 2019 থেকে ভ্যাকেন্সি অনেক বেশি এবং 2018 যে ভ্যাকেন্সি এসেছিলো তার থেকে কিছুটা কম। তার মানে কি এটা হতে পারে যে 2019 থেকে কাট অফ লো হতে পারে। কাট অফ তো শুধুমাত্র ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে না, কোশ্চেন ডিফিকাল্টি লেভেলের উপর ডিপেন্ড করে, অ্যাপ্লিকেন্ট কত সংখ্যক অ্যাপ্লাই করেছে তার উপর ডিপেন্ড করে। আমরা দেখতে পাচ্ছি যে 2020 নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট অনেক বেশি, এখানে কম্পিটিশনটা অনেক বেশি হচ্ছে। তো কম্পিটিশন অনেক বেশি হওয়ার জন্য আমাদের দেখতে পাবো যে কাট অফটা কিন্তু 2018 মতো অত কমবে না। এবার তোমাদের আমি ক্যাটাগরি ওয়াইজ কাট অফ বলে দিই। ফার্স্ট অফ অল, যে ইউআর এর ভ্যাকেন্সি রয়েছে 596 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে ইউআর। তো ইউআর এর জন্য কাট অফ আমরা যেটা ডিসাইড করেছি 130 থেকে 135। ওকে, এটা হচ্ছে ইউআর এর জন্য কাট অফ থাকবে। নেক্সট ওবিসি বি ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে আমরা দেখেছি যে এবছর 77 ভ্যাকেন্সি রয়েছে। তো ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা কত থাকবে, 123 থেকে 128। ওকে, নেক্সট ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি 110টা রয়েছে। তো ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা আমরা একটু দেখে নেব, 115 থেকে 120 থাকবে। ওকে, এটা 120, ওকে, উল্টোপাল্টা লেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো যে এসসি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে আমরা দেখেছি যে ঠিকঠাকই ভ্যাকেন্সি রয়েছে, 240 ভ্যাকেন্সি রয়েছে এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা থাকবে 110 থেকে 115। ওকে, এবং ফাইনালি এসটি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিও রয়েছে 65। তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা আমি তোমাদের বলে দিই, 90 থেকে 95 থাকবে। ওকে, তো টোটাল কাট অফ তোমাদের আমি বলে দিলাম সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে। তোমরা ভ্যাকেন্সি অনুযায়ী 2018, 2019, 2020 কম্পেয়ার করতে পারলে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমরা যে ডেটা কালেক্ট করতে পেরেছি সেই ডেটা অনুযায়ী কিন্তু আমরা এই কাট অফ বানিয়েছি। এবার যত ডেটা কালেকশন আরও বেশি হবে তাহলে আমরা অ্যাকুরেট কাট অফটা ডিটারমাইন করতে পারবো। তো তোমাদের এটাই কাজ হবে যে তোমরা কমেন্ট সেকশনে পার্টিসিপেট করো, এক্সাম হলের এক্সপিরিয়েন্স কী ছিল, কোশ্চেন লেভেল, ওকে, ডিফিকাল্টি লেভেল কেমন ছিল এবং অ্যাটেন্ডেন্স কীভাবে ছিল, প্রত্যেকে প্রত্যেকের ক্লাসরুমে কী ধরনের অ্যাটেন্ডেন্স ছিল, কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল, সেটা নিয়ে তোমাদের অবশ্যই কমেন্ট করতে হবে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ডিসকাশন, হোপ ইউ অল এনজয়েড দ্য ডিসকাশন, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।